হুগলি জেলার ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জলে ভেসে গেছে আমবাগান কেষ্টপুরের 100-এরও বেশি বাড়ি। এলাকার মানুষের অভিযোগ, আসার পর থেকেই জলমগ্ন এলাকা। বাড়ির শিশুদের রাখতে হয়েছে পাশের পাড়ার বাড়িতে। বিষাক্ত সাপ দেখে আতঙ্কিত তারা। খাটের ওপর বসেই রান্না করতে হচ্ছে। ডাক্তারের চেম্বারে জল, ফলে ডাক্তারও বসছেন না। চরম দুর্ভোগের শিকার এখানকার বাসিন্দারা। বুধবার সকাল থেকে অবরোধ স্থানীয় বাসিন্দাদের, কারণ স্থায়ী সমাধান চান তারা। এর আগে পঞ্চায়েত বিধায়ককে জানিয়ে কোনো কাজ হয়নি, বহু বছরের সমস্যা। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ, কয়েক ঘন্টা ধরে চলে অবরোধ। পরে পঞ্চায়েত আধিকারিকরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কতদিনের সমস্যা এটা? দীর্ঘদিনের সমস্যা, এসেই তো দেখছি এরকম কিচ্ছু হয়নি, উন্নতি না হয়েছে, রাস্তা না হয়েছে, ঘাট কিছু হয়নি। বলছো দেখি বৃষ্টির জল জমে রয়েছে, বৃষ্টির জল জল আসছে। আর এমনি জল কতদিনের সমস্যা এটা? অবচরে প্রত্যেক বছর, প্রত্যেক বছর। দেবানন্দপুর, দেবানন্দপুর। আর সমস্যা, ঘরে জল ঢুকে আছে, বাইরে বেরোতে পারছি না। রাস্তাঘাট আমাদের সেই মতো হয়নি, রাস্তাঘাটও জল ছাড়া, জলের মধ্যে কি বৃষ্টির জল? হ্যাঁ, এটা বৃষ্টির জলই স্যার। কতদিনের সমস্যা এরকম? আর ইয়ে ড্রেন হতে হতে ওই পড়ে রয়েছে, আর একদম আর হয়নি। কত বছরের সমস্যা? উনি বলেছিল যে হ্যাঁ সব এবার ঠিক হয়ে যাবে। ঠিক হয়নি না? ঠিক হয়নি। তারপরে আমারও বিধবা ভাতার জন্য বলেছিলাম। 3 বছর তো বিধায়ক ছিল উনি, এখন এই কাজ হয়। উনি এসেছিল তো, অসীম মজুমদার এসেছিল। কি বললো? এসে তখন বলল যে আমি বললাম 2 বছর আগে, বললো যে হ্যাঁ সব ঠিকঠাক হয়ে যাবে, এই কথা বলল। অন্যদিকে ব্যান্ডেল, সপ্তগ্রাম, চুচুড়া সহ বিভিন্ন স্টেশনের সাবওয়ে নিচে জল। পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের। এই রোড দিয়েই চলে বাস, ট্রেকার, ম্যাজিক অটো। ট্রেন যাত্রীদের ট্রেন ধরার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীদের পক্ষ থেকে রেল এবং পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। এই বৃষ্টির জল নাকি? বৃষ্টির জল কতদিন জমে থাকবে? এখন যদি পাম্প টানে তাহলে টানবে, আর টান হলে 2-1 দিন থেকে যাবে জল। আর তো জল এখন নেই, এই পর্যন্ত জল থাকে, কালকে এই পর্যন্ত জল ছিল। এখন যদি মানুষের যাতায়াত দেখলাম পুরো বন্ধ। হ্যাঁ, মানুষের যাতায়াত পুরো বন্ধ। আর তারপরে আজকে সমস্যা নেই, সমস্যা অনেক দিন, অনেক পুরনো সমস্যা। রেলকে জানো? হ্যাঁ, রেল জানো। কি বলছে রেল? রেল এইটা যে বলবো, সিলের এই বলছে এই ভাঙা হবে, হ্যাং হবে, তা নামে ওভারফিল হবে, অনেক কিছু, অনেক কোনো প্রায় কোনো কিছু, কোনো প্রায় কোনো কিছু। বিভিন্ন স্টেশনে তো একই সমস্যা? হ্যাঁ, সব বিভিন্ন স্টেশন, চুচুড়া, সপ্তগ্রাম, হ্যাঁ, সবারই একই। তাহলে এখন গাড়ি ঘোড়া কত দিয়ে আছে? এই মানে হয়তো এখান থেকে কাজী জায়গা মরে যাচ্ছে, ওখান থেকে ঘুরে ভায়া ওই হুগলি স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে।
প্রিয়জন বন্ধু-বান্ধব আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসায় যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখে রাকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।